Hello viewers, Bangladesh's first multi-talent hunt reality show GPH Group presents GPH Ispat Ananya Pratibhar Elimination Round এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইম এন্ড আমি আলিশা অডিশন রাউন্ডে দারুণ পারফর্ম করে ইয়েস কার্ড পাওয়া পার্টিসিপেন্টসরা লোয়ার বে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাইড হওয়ার জন্য এবং আমাদের বিচার কার্য পরিচালনার জন্য রয়েছেন সেই তিনজন বিচারক আমাদের সাথে রয়েছেন সুপ্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ান সিঙ্গার এন্ড সুপার হ্যান্ডসাম হৃদয় খান এবং আছেন আমাদের সাথে এমন একটি ব্যক্তিত্ব যে নিজেই বাংলাদেশের অনন্য প্রতিভা দ্য স্টানিং দ্য গর্জিয়াস দ্য মাল্টি ট্যালেন্টেড মেহের আফরোজ শাওন আমাদের সাথে আরও আছেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা এবং অসংখ্য টিভি সিরিয়ালের সফল নির্মাতা দ্য ওয়ান অ্যান্ড অনলি সালাতিন লাভলু দর্শক তাহলে শুরু করছি আমাদের আজকের পারফরমেন্স আর শুরুতেই পারফরমেন্স নিয়ে আসছে ব্রততি রয় এবং সে পারফর্ম করবে একটি ডান্স তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে তবে পরবর্তী রাউন্ডে তোমাকে যদি আমরা পাই তাহলে তোমার পারফরমেন্স কী হবে আমি লোকনৃত্য করতে খুবই পছন্দ করি আঞ্চলিক গানে বা লালন সাঁইজির গানে এই ধরনের গানে কিছু করার চেষ্টা করব আচ্ছা ভেরি গুড ভেরি গুড আমার মতামত তোমার জন্য গ্রিন লাইট থ্যাংক ইউ সো মাচ ভালো নিতেছো তুমি মানে অনেক চর্চা করো তুমি নাকি কত বছর ধরে শিখছো আমি খুব ছোটবেলা থেকে 3 বছর বয়স থেকে নৃত্য শিক্ষার সাথে যুক্ত আছি ভালো লাগলো তোমাকে আমি গ্রিন লাইট দিচ্ছি হ্যাঁ খুব নিট এবং মুভমেন্ট একদম লাইনগুলো খুব প্রপার খুব গোছানো তোমাকে গ্রিন সিগন্যাল দিলাম এবং আমি অপেক্ষা করব খুব নতুন ধরনের কিছু দেখতে এক্সপেরিমেন্টাল কিছু দেখতে হ্যাঁ সবাই যেহেতু গ্রিন সিগন্যাল দিয়েছে আমার মনে হয় তুমি এসে তোমার ইয়েস কার্ডটা নিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ম্যাম এবার মঞ্চে আসছেন মিরাজুল ইসলাম দেখি সে তার অ্যাক্টিং দিয়ে আমাদের জজেসদেরকে মুগ্ধ করতে পারে কিনা সকাল হয়ে গেছে আমাকে তো যাইতে হবে বোতলগুলো তো কুড়ে কুড়াতে হবে আল্লাহ তাড়াতাড়ি গেঞ্জিটা গায়ে দিয়ে নেই Thank you.
যাক, অনেকক্ষণ পরে একটা পাইলাম, এই তো আর একটা দেখতেছি, যাক ভালোই হলো। রোহিণ চাচা, আমি না মানে সকাল থেকে কিছু খাই নাই, আমাকে একটা রুটি দেবেন, আমি বোতল বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেবো। আর হয় এই যে আপনার চায়ের দোকানে যে চায়ের কাপগুলো আছে, ওইগুলো আমি আমি ধুয়ে দেবো, একটা রুটি দেন না চাচা। তোর সাহস কী করে হয়, হ্যাঁ আমার থেকে রুটি চাস? আরে তুই তো একটা কুলাঙ্গার, আর তোর বাবা মার কোনো ঠিক আছে? একটা যারস সন্তান তুই, যা এখান থেকে যা। চাচা, এইভাবে আপনি আমাকে ফেলাই দিলেন, একটা রুটি তো চাইছিলাম। আমার লাগবে না চাচা রুটি, আমার লাগবে না। আল্লাহ, কি দোষ করেছিলাম তোমার কাছে? আমার হাত ধরে নিয়ে তোমার কোনো দুঃখ নাই কেন? আমি পৃথিবীটা সাতটা বুঝতে পারি, অনুভব করতে পারি পৃথিবীটা কত সুন্দর, কিন্তু এমন একটা কলঙ্ক আমার জীবনে দিয়ে দিছ যেটা হাজার চেষ্টা করলেও বোঝা যাবে না। রাস্তার ছেলে নাকি মানুষ না, তুমি কেন আমাকে দুনিয়ায় পাঠাই না? কেন কেন? মিরাজুল, তোমার যে অবস্থা এটা এতে আমাদের খুবই কষ্ট কষ্ট লাগছে আর কি। আমাদের তুমি কোথায় থাকো? স্যার আমি পাবনাতে থাকি। পাবনায়? জি। তুমি কি করো? স্যার আমি স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি, আর পাশাপাশি স্যার অভিনয়ের একটু মানে চেষ্টা করি অভিনয় করার। ভবিষ্যতে কি হতে চাও, কি করতে চাও? ভবিষ্যতে আমার একটা ইচ্ছা যে আমি পড়াশোনা করে ভালো একটা জব করব, ওই টাকা দিয়ে গরিব অসহায় মানুষকে হেল্প করব। যারা আমার মতো অনেকেই আছে যাদের হাত নেই পা নেই, স্যার অনেকেই পড়াশোনা করতে পারে না টাকার অভাবে, স্যার আমি ওদেরকে হেল্প করতে চাই। আমি তোমাকে গ্রিন সিগন্যাল দিলাম। থ্যাংক ইউ স্যার। তোমাকে আমরা এখানে পেয়েছি এটার জন্য অনেক অনেক ধন্য মনে করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এন্ড আমি তোমাকে গ্রিন লাইট দিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মিরাজুল, প্রথমে মানে আমি আপনার যে জীবনী শক্তি সেটাকে আমি স্যালুট জানাই, সেটার জন্য আমি আসলে আপনি যে এত কিছুর পরেও আপনি স্টেজে দাঁড়িয়েছেন সেজন্য আমি আপনাকে একটা স্ট্যান্ডিং অভিশন দিতে চাই। এখন আসবো আপনার পারফরম্যান্সে। হ্যাঁ, আপনি তো করেছেন অভিনয়। জি। আমার কাছে আপনার অভিনয়টা ভালো লাগেনি। আপনি জীবনে অনেক উন্নতি করবেন, আপনি অনেক দূর এগিয়ে যাবেন, সেটা যেই ক্ষেত্রেই হোক আপনার জন্য যেটা ভালো হবে সেটাই যেন হয়। আমি আপনাকে লাল সংকেত দিচ্ছি। আমাদের পরের পারফর্মার সুহাগ, এবং সে গান পরিবেশন করবে। সে কি আমার দেখিলে চিনিবে গো, দেখে দুই নয়নে যারে হারা, আমি যারে হারাইছি জীবনে রে, আমি যারে যারে হারাইছি বনে রে, বাদল ঝরা নিঠুর শ্রাবণ
ঢাকা চা এমন দিনে আরাই আসিরে দরদি আমার ঘরের চা সেই চা আলোর ঝরনা আধারের বাতি গো ও সে চাঁদ লুকা লোকন গগনে ওই চা লুকাই লোকন গগনে আপনার গান আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। বিচ্ছেদের যেই স্বরটা, এর আগে আমি গান গাইতে গাইতে এই আবেগটা, মানে কান্নার আবেগটা দিতে দেখেছি আমাদের শ্রদ্ধেয় বারী সিদ্দিকীকে, এবং আপনিও গান গাইতে গাইতে মনে হচ্ছিল যে আপনি কেঁদে ফেলছেন। আমার কাছে খুব ভালো লেগেছে, সবুজ সংকেত দিলাম। ধন্যবাদ। আমি ফিল করছিলাম আপনি কোনো মিউজিক ছাড়াই যদি গাইতেন আরও ভালো লাগতো। আমি আপনাকে গ্রিন লাইট দিতে চাই। ধন্যবাদ। আমার কাছে, আমি অতটা ইমপ্রেস না আর কি আপনার গানে, সে কারণে আমি আপনাকে রেট দিলাম। এবার আসছেন রিফাত, দেখি অডিশন রাউন্ডে তো সে ইয়াস কার্ড পেয়েছে, এখানে ইয়াস কার্ড পায় কিনা। আপনার স্বপ্নটা কি, ভবিষ্যতে কি হিসেবে নিজেকে দেখতে চান? আমি নিজেকে ডান্সার হিসেবে দেখতে চাই, আর আমার একটা ক্রু আছে যেটাকে নিয়ে আমি ইন্টারন্যাশনাল পথে একটু মানে যাওয়ার প্ল্যান আছে। ভেরি গুড, ভেরি গুড। আপনার স্বপ্ন পূরণ হওয়ার জন্যে আমি আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। রিফাত জি, রোবোটিক্সও করেছেন? জি। হ্যাঁ, আমার কাছে শুরুটা যেরকম সুন্দর লেগেছে, তারপর মনে হচ্ছে আস্তে আস্তে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, মানে আস্তে আস্তে পাহাড়ের চূড়া থেকে ড্রপ করলো পারফরমেন্সটা। সো আপাতত আমি আপনাকে লাল দিচ্ছি। হোয়াট ইউ আর ডুইং হিপ হপ রোবোটিক্স, ইটস ব্রিলিয়েন্ট, ইউ নো দ্য মুভস, মনে হচ্ছে অনেক কিছু তুমি শিখছো বা জানো, বাট গানটার সাথে যায়নি। এবার
মঞ্চে আসছেন সাইমন হোসেন। দেখি সে তার প্রতিভা দিয়ে আমাদের জাজেসদেরকে চমকে দিতে পারে কিনা। মানে আমি বুঝলাম না, জাপান ডাক্তারের সাথে এদের কোন ধরনের বেদবি হইল? আমি একজন ডাক্তার মানুষ, কোনো গ্রাহ্যই করে না। রে বাবা, জিপিএসে তো বিশাল আয়োজন করে ফেলাইছে দেখতেছি। ও বাবা, মিডিয়া পার্টনার এন টিভি, ভালোই তো, বাংলাদেশ প্রতিদিন আছে, ভালো কথা। যাই হোক রঞ্জু, আমার সাথে তো খুব খারাপ ব্যাপার শুরু করে দিয়েছে বুঝছেন। আমি একজন ডাক্তার মানুষ আসতেছিলাম, পথে ঠেহায়া সাইকেল খান মারি নিল, ব্যাগ ডাউন নিয়ে গেছে। কে কীটা লাভলু ভাই নাকি? ভালোই তো, দেখা হয়ে গেল। পিসার যে মাপা আসেন বিলটে পর্যন্ত দিলেন না। যদি এই অপবাদ আপনাকে দেব না, রঞ্জুর হাতের থেকে একবার আপনি বাঁচাইছিলেন। কীটা শিফালি, তুমি কিন্তু আগের থেকে সুন্দর হয়ে গেছো বুঝছাও। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসতাম, রুগীপত্র ফালা তুইয়া কোনে যাইতাম, তোমার বাচ্চে আসতাম, সেই তুমি ভুলে গেলে তাই না? কিরা রাবলু ভাই, নাটার গুরু তারাই দেখতেছি। এটি সে সবাব আমাক শেফালি যে ভালোবাসা দিছিলাম, এই মিয়া গান গায়া তার ভয়েস দিয়া আমাক শিবালি পড়ানেছে বুঝছেন। যাই হোক, আমি কোনো আফসোস করি না, এটা কথা আছে বুঝছো শিবালি, এই সত্যিকারের ভালোবাসার না কোনো দাম নাই বুঝছাও। এই তো আমি একটা জাপান ডাক্তার, এলাকাতে ঘুরে বেড়াই রাস্তাঘাটে, রঞ্জু ব্যারিকেড দিয়ে সব কিছু কাটিয়ে নিচ্ছে, আমার কিছুই নাই বুঝছাও। আসলে এখনকার ভালোবাসার কোনো মূল্যই নাই। আমি তো জানতাম না শেফালি নামে আমি কাউকে পছন্দ করি। বাট খুবই ইন্টারেস্টিং, আই লাইক ইউর এক্সপ্রেশনস। মানে মনে হচ্ছে এরপরে আপনি কী বলবেন, এরপরে কী করবেন, এটাই আমার মনে হয় যে একজন অ্যাক্টরের জন্য অনেক একটা স্পেশালিটি আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আপনাকে গ্রিন লাইট দেব। থ্যাংক ইউ সো মাচ স্যার। এক্সপ্রেশন খুব ভালো, চোখের এক্সপ্রেশন মানে চোখের মুভমেন্টগুলো খুব ভালো ছিল। দেখি পরবর্তীতে যদি আপনি যান একদম নতুন কিছু দেখানোর চেষ্টা করবেন, আমি আপনাকে গ্রিন সিগন্যাল দিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসেন। আমাদের পরবর্তী পারফর্মার ডলার পাউল, এবং সে আমাদের জন্য সঙ্গীত পরিবেশন করবে। ভোলা মন তুই ডুবলে পারে রতন পাবি, ও তুই ভাসলে পারে পাবি না, আমার দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, আমার দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা। আমার দেহের ভেতর বাড়ি আছে, তার ছয় জনাতে সিন কেটেছে, চুরি করেছে একজনারে একজনা, আমার দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা।
আপনার গানটার মধ্যে আমি খুব এক্সেপশনাল পারফরমেন্স আমি আশা করছিলাম, আপনি কিছু ইম্প্রোভাইজ করবেন হয়তোবা, বাট একেবারে আমার কাছে ফ্ল্যাট লেগেছে, সে কারণে আমি আপনাকে রেড সিগন্যাল দিচ্ছি। গলাটা ছাড়লে অনেক সুন্দর লাগে। আমরা অনেককে এর আগে আমরা ইয়েস কার্ড দিতেও পারিনি, কিন্তু তাদের দেখা গেছে যে যখন চড়ায় গেছে সেই জায়গাটা পুরো স্টেজ ভরে গেছে, তো আপনি চেপে চেপে গাচ্ছিলেন। গলাটা বসে গেছিলো, ওষুধও খাচ্ছিলাম সকাল থেকে, এখন পর্যন্ত খেয়েছি। থ্যাংক ইউ। যেহেতু আপনি গান করেন, মাতিয়ে রাখেন হয়তো মঞ্চ, সেটা এক প্ল্যাটফর্ম একটা জায়গা, আর এই প্রতিযোগিতার জায়গাটা একদমই আলাদা। হ্যাঁ স্যার, তো আপনার জন্য শুভকামনা থাকলো। এবারে কবিতা আবৃত্তি নিয়ে আসছে আফিয়া ইবনাত। আবৃত্তি করছি কবি শুভ দাশগুপ্ত রচিত আমার একটি প্রিয় কবিতা, মেঘ বলল যাবি। মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি যাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরায় ধার ও ধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাব। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙে পড়ব। এই মে তুই যাবি আমার সঙ্গে যাবি? যাব না রে মেঘ পরবানুট যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকে মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ খেরা জীবন, তবু রে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ধন্যবাদ। আপনার বয়স কত? আমার বয়স 9 বছর। মানে 9 বছরের একটা শরীরে 90 বছরের একটা আত্মা ঢুকে পড়েছে। এক্সপ্রেশন, উচ্চারণ, কথা বলার স্টাইল এবং মেঘ আর মেয়ে দুটোর মধ্যে যে এই পার্থক্যটুকুন করলো, মাই গড, আগুন! থ্যাংক ইউ ম্যাম। আমি তখন ওনাদের সাথে কেন দেইনি জানো? আলাদা করে মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা গ্রিন তোমার জন্য। থ্যাংক ইউ। দৌড় দিয়ে চলে এসো আর ইয়েস কার্ড নিয়ে যাও। তুমি কোথায় শেখো আবৃত্তি? তেমন করে তো কোথাও শেখা হয় না, মা শেখায়। তোমার আম্মা আছেন এখানে? জি। একটু ডাকবে? আচ্ছা।
আপনাকে রীতিমতো স্যালুট। আপনার মেয়েকে যা বানিয়েছেন, আর কি করবে ও, ভবিষ্যতে কি হতে চায়? আমি একজন বড় আবৃত্তিকার হতে চাই। বাহ বাহ বাহ, খুব ভালো। ও যখন 3.5 বছর বয়স, আমি আগে স্কুলে ছিলাম ন্যাশনাল সার্ভিসে, তখন আমার মেয়ে ওখানে সুন্দর করে আমি ওই ক্লাস নিতাম আর বড় মেয়েকে আবৃত্তি করাইতাম লিচু চোর। তখন ও ছোট, তো ওর ইচ্ছাতে মা আমিও করবো, মানে ঠিকমতো কথা বলতে পারতো না, তো আমি শুয়ে শুয়ে তখন ওকে বলতেছি আচ্ছা মুখস্থ করো, করাইছি। তখন একদিন ওকে আমি স্টেজে উঠাবো, তো ওকে তো 3 বছর বয়সে উঠাবে না, তখন আমি বলছি যে মানে ওকে আমি মানে একটু চালাকি করে বলছি যে ক্লাস 3-তে পড়ে যখন সেটা মঞ্চে লিচু চোর আবৃত্তি করছে সবাই অবাক। লাল সবুজের শক্তি তুমি হৃদয়ে করেছো ধারণ, সর্বজয়া পৃথিবীটা তোমার পেছনে তাকানো বারণ। এবার ডেকে নিচ্ছে সুমন চন্দ্র দাসকে। বিকালবেলা সন্ধ্যা হয়ে আসলো, মাঠে গরু আনার জন্য আমাকে বলা হলো। আমি মাঠে গরু আনতে গেলাম, গরু আনতে গিয়ে দেখি গরুতে ডাকতেছি, তো কিছুতে গিয়ে আমি শব্দ শুনতে পেলাম, বাচ্চাটা শব্দ এভাবে, এমন সময় পাশে একটি গাছে বাদর পেয়ারা খাচ্ছে এভাবে। কিছুক্ষণ দেখার পরে বাদর আমার দিকে একটা ভেসকে দিল এভাবে। আমি ভেসকে দেখে ওকে একটা ভেসকে দিলাম এভাবে। বাদর একটু রাগান্বিত হয়ে গাছ থেকে নেমে আমাকে দিল তারা। আমি দৌড়তে শুরু করলাম ভয়ে অন্ধকার চারিদিকে। হঠাৎ সামনে বিকট একটা মুখমণ্ডল আকৃতি দৈত্যের মতো আমার সামনে পড়ল। আমি হাঁপাতে হাঁপাতে নদীর পাড়ে একটি ট্রলার উঠিয়ে বললাম, ভাই তাড়াতাড়ি চালান তাড়াতাড়ি। পাশে আর কি ট্রলার ছিল, সেটা ছিল আধুনিক ট্রলার, সে ট্রলার শব্দটা হল এভাবে। নদীর ওপারে উঠলাম, সবাই হাসতেছে আমিও হাসতেছি। অনন্য প্রতিভার মঞ্চে নেক্সট আসছে প্রমাকান্তা, দেখে আসি তার পারফরমেন্সটি কেমন হয়। খুব সুন্দর, খুব ভালো, ভালো করেছো, অনেক ভালো করেছো।
আমি তোমাকে নির্দ্বিধায় সবুজ দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আই লাইক দ্য আইডিয়া যে তুমি একটা মিক্সচার করে একটা প্রেজেন্টেশন করতে চাচ্ছিলে, বাট আই ডিডন্ট এনজয় মাচ, আই উইল গো ফর আ রেড। প্রমা, ইয়েস ম্যাম, আমার কাছে তোমার নাচের শুরুটা খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ধরেই ভালো লাগছিল, তারপরে তুমি একটু টায়ার্ড হয়ে গেছো। তুমি অনেক ভালো করবে আমি নিশ্চিত, কিন্তু আজকের পারফরমেন্সের জন্য আমি তোমাকে রেড দিচ্ছি। মালিহা মাসফিরাত মেধা আমাদের পরবর্তী পারফর্মার এবং সে পারফর্ম করবে একটি ড্যান্স। ভালো লাগছিল শুরুতে, তারপর মনে হলো এনার্জি একদম চলে গেছে। দেখতে খারাপ লাগেনি, দেখতে ভালো লেগেছে। অনেক কিছু করবার চেষ্টা করেছো, কিন্তু অনন্য প্রতিভার স্ট্যান্ডার্ডটাতে পৌঁছাতে পারোনি। এবার সম্ভাবনা প্রচুর, খুব মন দিয়ে শিখতে থাকো, দেখবা যে বড় কোনো প্ল্যাটফর্মে তোমাকে একদিন দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের মতো অল দ্য বেস্ট ফর ফিউচার। থ্যাংক ইউ স্যার। এবার সময় এলো একটি গান শোনার, এবং গানটি পারফর্ম করতে আসছেন শম্পা খাতুন। Yeah.
এবারে মঞ্চে আসছে সৃজন কুমার, সে নাকি মাইন্ড রিড করতে পারে এবং মাইন্ড রিড করে ইতিমধ্যে কিন্তু অডিশনটা অনেক বিচারকদের মন জয় করেছে। এবার দেখি আমাদের মূল পর্বের তিন বিচারকের মন জয় করতে পারে কিনা। আজকে আমি যেটা আপনাদের সামনে পারফর্ম করতে চাই সেটা হচ্ছে মাইন্ড রিডিং বলতে পারেন বা মাইন্ড হ্যাকিং বলতে পারেন। মানে আমরা আমাদের হিউম্যান যে অ্যাবিলিটি আছে সেটা হচ্ছে ফাইভ সেন্স, পাঁচটা সেন্স আছে। ঠিক আমরা মেন্টালিজম যারা করি, মেন্টালিস্টরা এই ফাইভ সেন্স ইউজ করে সিক্স সেন্স তৈরি করি এবং মানুষের মাঝে ইনফ্লুয়েন্স ক্ষমতা বাড়িয়ে তাদের মাইন্ড রিডিং করার ট্রাই করি। যদি কিছু মনে না করেন, ক্যান আই জয়েন উইথ ইউ? হ্যালো ম্যাম। হ্যালো স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে, কী আছে সেটা পরে দেখবেন, আপাতত রাখুন। আর আমার কাছে একটি বোর্ড আছে, যে বোর্ডটা আমি পরে দেখাচ্ছি। মেন কথা হচ্ছে আমি সবার জন্য আজকে স্পেশাল কিছু গিফট নিয়ে এসেছি। যেটা করতে চলেছি যে আমার কাছে স্যারের জন্য আছে এক ডেক কার্ড, তবে এটার কাজ কি আমি পরে বলছি। আর ম্যাম, আপনার জন্য আছে আমার ফোন, বাট নট ফর গিফট। তো লাভু স্যার, এখানে বেশ কিছু পাসওয়ার্ড আছে, আপনি দেখতে পারেন। যেমন আছে 15625 একটি পাসওয়ার্ড, তারপর দেখতে পারেন 49276, এরকম করে ম্যাক্সিমাম প্রায় 40টা ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারের পাসওয়ার্ড আছে। আমি যেটা করব, কার্ডটাকে জাস্ট এরকম স্প্রেড করব, আপনি যে কোনো একটা সময় আমাকে স্টপ বলবেন, রাইট? একটা স্টপ বলে একটা কার্ড আপনি সিলেক্ট করবেন। রেডি? ওকে, থ্যাংক ইউ। এই কার্ডটা নিন, আমাকে দেখাবেন না, কাউকে দেখাবেন না, জাস্ট আপনার কাছেই রেখে দেবেন। ওকে, তো এটার কাজ আপাতত শেষ। এখন ম্যামের কাছে আসি, যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে নোটস নামে একটি ফোল্ডার রয়েছে এবং নোটসে এখানে আপনি দেখতে পাবেন ওয়ার্ডস নামে একটি অপশন রয়েছে এবং অপশন এখানে প্রায় 26টি ওয়ার্ড রয়েছে, রাইট? এখন আপনাকে যেটা করতে হবে, 1 থেকে 26 মধ্যে একটি নাম্বার আপনাকে মনে মনে ভাবতে হবে। 3, 2, 1 বলার সাথে সাথে একটি নাম্বার আপনি আপনার মাইন্ডে রেখে দেবেন, রাইট? 3, 2, 1 গো। এবার নাম্বারটা বলুন কত? 13। আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, 13-তেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি যেটা দেখবেন ম্যাম, আপনি নোটসে ক্লিক করুন, আপনি দেখুন তো 13 নাম্বারে কোন ওয়ার্ডটি রয়েছে? গ্লোব, GLOBE, গ্লোব, রাইট? এবার আমি স্যারের কাছে আসছি। স্যার, আপনি এখানে দেখতে পাবেন যে সেম ওই নোটস ফোল্ডারে সুপার হিরো একটি অপশন রয়েছে, প্রায় 30 জন সুপার হিরো রয়েছে, লাইক সুপারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, আয়রনম্যান, হাল্ক অনেকে রয়েছেন, তাই না? 1 থেকে 30 মধ্যে একটি নাম্বার মনে মনে ভাববেন, রাইট? 3, 2, 1 গো। বলুন নাম্বারটা কত? 17। আপনি নোটসে ক্লিক করুন, আপনি নিজে। ওকে, সুপার হিরোসে ক্লিক করুন। 17 নাম্বারে কোন সুপার হিরো আছে আপনি একটু দেখুন তো? ব্যাটম্যান। ব্যাটম্যান, রাইট? লাভু স্যারের কাছে প্রথমে যেটা বলেছিলাম, আমি এখানে বোর্ড আগে থেকে একটা রেখে দিয়েছি, আপনি আপনার নাম্বারটা বলবেন কাইন্ডলি, কী ছিল? 38079। আমি যদি বোর্ডটা খুলি, দেখুন তো এখানে কী লেখা আছে, 38079, আগে থেকে প্রেডিকশন করে লিখেছিলাম। আর ম্যাম, আপনি যে ওয়ার্ডটা চুজ করেছিলেন সেটা কী ছিল? গ্লো। আমি যদি এই বোর্ডটাকে উল্টে দিই, দেখুন তো কী হয়, GLOBE, গ্লোব। অ্যান্ড স্যার, স্পেশালি ফর ইউ আমি আপনাকে প্রথমে একটা গিফট দিয়েছিলাম, দেখুন তো এখানে কী লেখা আছে, ব্যাটম্যান। ব্যাটম্যান, বাই দ্য ওয়ে, ওয়েট এ মিনিট স্যার, দিস ইজ অনলি স্পেশালি ফর ইউ। Amazing. আমাদের দেশের একজন খুব কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ, তিনি এটা প্র্যাকটিস করতেন এবং তার কাছেও আমি এই ধরনের প্র্যাকটিস দেখেছি, তখনও মুগ্ধ হয়েছি, আজ আমি আবারও মুগ্ধ হলাম। আমার সিদ্ধান্ত সবুজ। ভেরি গুড, আমি আপনাকে সবুজ দিচ্ছি। আমি কিন্তু যখন বললেন যে সুপার হিরোর কারোর নাম মাথায় নিতে, আমি কিন্তু সুপারম্যান ভেবেছিলাম, কিন্তু ইউ অ্যাকচুয়ালি মেড মি পিক ব্যাটম্যান, দ্যাট ইজ রিয়েলি গুড, অসম। আমি আপনাকে এইটা দিতে চাই, গ্রিন লাইট, অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু কাম হিয়ার অ্যান্ড টেক দ্য ইয়েস কার্ড প্লিজ। তোমার ভেতর লুকিয়ে আছে বিশ্ব অজানা, দেখবে বিশ্ব, জানবে দেশ তোমার আলো। If you don't mind, আমি আরেকটা জিনিস দেখাতে পারি? থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রত্যেকের ফোন একটা প্রাইভেসি আছে, সেটা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, পাসওয়ার্ড, প্যাটার্ন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তা আমি যেটা করেছি, আমার ফোনের তো ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই খোলে, তা আমি যেটা করি,
আমি আপাতত প্যাটার্ন পিনকোড দিয়ে বোঝাচ্ছি। রাইট, এখানে চারটা পিনকোড ইউজ করলেই আমার ফোনটা খুলবে, লক খুলবে। তো স্যার আপনি একটু ট্রাই করে দেখুন যে কোনো চারটা পিন দিয়ে আমার লকটা খোলার পসিবল কি না। হচ্ছে না, আরেকবার ট্রাই করুন। হচ্ছে না। তো এরকম বেশ কয়েকবার ইউজ করলে কিন্তু ফোনটা পুরোপুরি লক হয়ে যেতে পারে। তো আমি যেটা করব, ম্যাম আপনি যদি মনে না করেন ফোনটা একটু কাইন্ডলি ধরবেন। ওকে, তো আপনি এক থেকে একশোর মধ্যে একটি নাম্বার বলবেন, আমি 3, 2, 1 বলার সাথে সাথে, ঠিক আছে? 3, 2, 1 গো। 100? ওকে, থ্যাংক ইউ ম্যাম, আপনি 100 ক্লিক করুন। ওকে স্যার, আমি লাস্ট নাম্বার যেটা হবে সেটা আমি আপনার মাইন্ডে ঢুকিয়ে দিচ্ছি। কোন নাম্বারটা এই মুহূর্তে আপনার মাইন্ডে গিয়েছেন আপনি কাইন্ডলি ক্লিক করুন। তো আচ্ছা, আমি ওকে চেঞ্জ করেছেন, রাইট? রেডি? ওকে, ডান। জানতাম আপনি ওটাই করবেন। মানে আমি যে নাম্বারটা, আচ্ছা, ও যখন বললো আপনি লাস্ট নাম্বারটা আপনি চিন্তা করেন, আমি 4ই চিন্তা করেছি, পরে চাচু বললো না এই নাম্বারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? সেটা বুঝলো, কিন্তু তারপরেও কিন্তু আমি ওই নাম্বারটাই দিয়েছি, কারণ আমি শিওর আপনি ওই নাম্বারটাই ক্লিক করবেন। এ কী করে সম্ভব? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দর্শক, একে একে আমরা আজকের এপিসোডের সবগুলো পারফর্মারের পারফরমেন্স কিন্তু দেখে ফেলেছি এবং জেনে গেছি কারা সরাসরি ইয়েস কার্ড পেয়ে চলে গেছে পরবর্তী রাউন্ডে, কিন্তু দুজন কিন্তু ছিল ওয়েটিংয়ে, এবারে তাদের ফলাফল জানার পালা। ইয়েস, অ্যান্ড সেটির জন্য মঞ্চে রেখে নিচ্ছি আমাদের ওয়েটিংয়ে থাকা সোহাগ, যে পরিবেশন করেছিল গান। সোহাগ, নার্ভাস লাগছে? একটু তো লাগছে। কি মনে হচ্ছে রেজাল্ট কি হবে? আমার সাধ্য অনুযায়ী তো আমি চেষ্টা করছি। আপনি চলে গেছেন আমাদের পরবর্তী রাউন্ডে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। কংগ্রাচুলেশনস। দেখবে বিশ্ব, জানবে দেশ, তোমার আলো দেখে যাবে রেশ, ইতিহাসে তোমার নামে থাকবে আবেগ। ওয়েটিং এ থাকা একজন কিন্তু ইয়েস কার্ড পেয়ে গেল, আর আরেকজন, তার কি হবে? এবারে তাকেই মঞ্চে ডেকে নিচ্ছি। মিরাজুল ইসলাম এবারে মঞ্চে আসছে। মিরাজ, অডিশন রাউন্ডে তুমি ভালো পারফর্ম করেছিলে এবং আজকে তোমার পারফরমেন্সে মিশ্র প্রতিক্রিয়া ছিল আমাদের সম্মানিত বিচারকদের। সম্মানিত বিচারক মণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে আরেকটা সুযোগ তারা দিতে চায়। তুমি যাচ্ছ আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, অভিনন্দন তোমাকে। ভিউয়ার্স, এলিমিনেশন রাউন্ডের আজকের এপিসোড থেকে আমরা পেয়ে গেছি দারুণ কিছু প্রতিভা। হয়তোবা এদের মধ্যে থেকে আমরা একদিন খুঁজে পাবো সেই অনন্য প্রতিভাকে যাকে আমরা এতদিন ধরে খুঁজছি। আর এই কামনায় আজকের মতো নিয়ে নিচ্ছি জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এই এপিসোড থেকে বিদায়। দেখা হচ্ছে আবার একবার আগামী এপিসোডে। Until then, take care. Good night.